আধার কার্ড বন্ধ হওয়ার নোটিশ, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, নোটিশ প্রাপকদের পাশে সরকারি কর্তারা। আধার কার্ড বন্ধ হওয়ার নোটিশ পাওয়া বাসিন্দাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে থাকার পত্র পাঠালেন ভুক্তভোগী বাসিন্দাদের। বুধবার হাবড়া এক নম্বর ব্লকের বিডিওর মারফত সেই সমস্ত আধার কার্ড বন্ধের নোটিশ পাওয়া পরিবারদের পাশে থাকার বার্তা দিয়ে পত্র পাঠালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন এলাকায় অনেক বাসিন্দাদের আধার কার্ড বন্ধ করার নোটিশ এসেছে। আধার কার্ড বন্ধের নোটিশ কয়েকদিন আগে পেয়েছিলেন হাবড়া এক নম্বর ব্লকের বেশ কিছু পরিবার। সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে একটি আশ্বস্ত পত্র পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়া এক নম্বর ব্লকের বিডিও এদিন আধিকারিকদের সঙ্গে নিয়ে এক নম্বর ব্লকের কয়েকটি জায়গায় মুখ্যমন্ত্রীর পাঠানো আশ্বস্ত পত্রগুলি পরিবারগুলির হাতে তুলে দেন। আমাদের আধার কার্ডগুলো ওনারা ঠিক করে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থেকে আমাদের এটা করে দেবেন, উনি আমাদের সাথে থাকবেন। এ বিষয়ে বিডিও বলেন, বেশ কয়েক জায়গায় অনেক বাসিন্দাদের এই নোটিশ এসেছে, মুখ্যমন্ত্রী সেই সমস্ত পরিবারের পাশে আছেন, তার পাঠানো আশ্বস্ত পত্র পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। আমাদের ব্লকে এবং অন্যান্য অনেক জায়গারই অনেক বেনিফিশিয়ারি, অনেক মানুষ চিঠি পেয়েছেন আধার কর্তৃপক্ষ থেকে যে তাদের আধার নাকি ডিঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে। তো সেই সংক্রান্ত সমস্যা মুখ্যমন্ত্রীর গোচরে আসার পরে উনি আমাদের অঞ্চলের এই মুহূর্তে প্রায় 15 জন এখানকার অধিবাসীদেরকে সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান রাজ্য সরকার তৎপর। তো আমরা মুখ্যমন্ত্রীর সেই বার্তাই ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছি যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এদিন হাবড়ার পাশাপাশি বর্ধমান সহ রাজ্যের অনেক জায়গাতেই ভুক্তভোগী পরিবারগুলির হাতে মুখ্যমন্ত্রীর পত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, প্রত্যেকের হাতে হাতে আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দেওয়া শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছি। আচ্ছা, সেখানে রাজ্যের আধার কার্ড সমস্যা পোর্টাল চালু করার যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আচ্ছা, তার উল্লেখ থাকছে। তারা যে কোনো রকম সমস্যায় এই পোর্টালে লগ ইন করে তাদের অভিযোগ জানাতে পারবেন। তাছাড়া 9137091370 যে টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে সে সম্পর্কেও সবাইকে অবহিত করা হয়েছে। অনেকের মনে হয়তো অনেক দুশ্চিন্তা বা আশঙ্কার কোনো কারণ ছিল, কিন্তু সেটা আমরা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে এরকম কোনো আশঙ্কা বা কোনো রকম ভয়ের কোনো জায়গা নেই। যে সমস্ত পরিষেবা চালু ছিল সেই সমস্ত পরিষেবা চালু থাকবে এবং প্রশাসন সদা সর্বদা সমস্ত মানুষের পাশে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।